سلام ٹی بھی داشلیشن فار ہمینیٹی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ ورحمت اللہ وبرکاتہ والسلام علی من لا نبی آبادا اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم ما آتاکم الرسول فقضوه অম্যান হ্যা কুমান হু হু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি সাল্লাহ আলহু আসাল্লাম সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দাড়ি রাখার বিধান দাড়ি এটা রাখতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বাহ্যিক একটি সন্ন্যাত দারি যে ব্যক্তি না রাখবে এ ব্যক্তি কাবিরা গুনা করবে এবং যে ব্যক্তি দাড়ি না রেখে পরকালে গমন করবে এ ব্যক্তি অবশ্যই একটি সন্ন্যতকে না মেনেই হ্যাঁ পরপালে গমন করল আল্লাহ রসুল সাল্লাহ আলিয় বলছেন আবহরাইরা বলেন নবী বলেন কাসুস শাহরিফ ওয়াফুল্লে হ্যাঁ তোমরা মোষকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও দাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে দাঁড়িটাকে লম্বা করতে হবে শুনুন দাড়ি ছোট করা দাড়ি ছাটা যেমনটি অপরাধ তেমনই অপরাধ দাড়ি একেবারে সেপ করা দাড়ি চাষা যেমন পাপ দাড়ি কিলিং সেপ করা যেমন পাপ দাঁড়িশ সাটা তেমনই পাপ অনেকেই মনে করেন যে বোখারিতে হাদিস আছে দাড়ির সাটার হ্যাঁ আমি বলি বোখারিতে হাদিস আছে হ্যাঁ বিন উমর এবং আবু রায়রা দুইজন হজ করতে যে এক মুষ্টি এক মুষ্টি দাড়ি রেখে বাকিগুলো ছেঁটেছিলেন কিন্তু এটা হজের টাইমে হ্যাঁ ছেঁটেছিলেন হ্যাঁ কিন্তু আপনি আমি বাড়িতে বসে এই দাড়ি সাটি তাহলে এটা কিভাবে হলো আর ওই মক্কা মদিনার দলিল ওই হজের সাটার দলিলটা মোসাফিরের দলিলটা আমরা মুকিমে নিয়ে এসে সেট করে দিচ্ছি দাড়ি ছাটা যাবে না দাড়ি ছাটা এটা একটি বড় ধরনের ফাঁসে কি কাজ আল্লাহ রসলাম বলছেন যে তোমরা মহিলাদের পুরুষেরা মহিলাদের আকৃতি ধারণ করবে না যেই সকল পুরুষ দাঁড়ি সেভ করে তারা মহিলাদের আকৃতি ধারণ করে তাহলে আপনাকে দাড়ি এটা সেভ করা যাবে না দাড়ি ছাটা যাবে না দাড়ি আপনাকে রাখতেই হবে এবং দাড়ি যখন আপনার পেকে যাবে তখন এই দাড়িতে আপনাকে কি করতে হবে খেজাব লাগাতে হবে এটাকে মেহেদি রঙে রঙাতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তোমরা মসি এবং অগ্নি প্রজকদের বিরোধিতা করো ওরা দাড়ি কালার করে না ওরা দাড়ি রঙ্গায় না তোমরা দাড়িকে রঙাও দাড়িটাকে কালার করো অনেকেই বলবেন আল্লাহ রসুল কি দাড়ি মেহেদি করেছিলেন দাড়ি রঙাই ছিলেন হ্যাঁ আল্লাহ সাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন আল্লাহ সাল্লামের মাতার চুল এবং দাড়ি মিলে ষাটটি চুল পেকেছিলেন তাহলে উনি কেন কিভাবে উনি দাড়ি বা মাথার চুলে হ্যাঁ উনি কী করবেন কালার করবেন কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুলের কৌলি হাদিস আল্লাহ সাল্লাম এটা কালার করতে বলেছেন আবু বকরের বাপ আবু ধাপা সাদা ধপ ধবে দাড়ি নিয়ে আল্লাহ সাল্লামের সম্মুখে আসলেন আল্লাহ রসুল বললেন তাকাই আর হায়াতিকা তুমি তোমার দাড়িটাকে পরিবর্তন করো কালো রং থেকে বেঁচে থাকো এবং আল্লাহ রসুল আরও বলছেন কবিতুরের পেটের কালার হ্যাঁ তোমরা হ্যাঁ কালার তোমরা তোমাদের দাড়ি বা মাথার চুল এগুলো করবে না যে ব্যক্তি পাকা চুলকে কলপ করে কালো করে আল্লাহ রসুল বলছেন এ ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না অতএব দাড়ি রাখতে হবে দাড়ি ছাটা যাবে না এটা আল্লাহ রসুলের হ্যাঁ একটি বাহ্যিক সুন্নত এই সন্ন্যতকে অবজ্ঞা করা যাবে না এই সন্ন্যতকে অবহেলা করা যাবে না এবং এটা ওয়াজিবও বলা চলে অনেক বিধ্বানঘট এই দাড়িটাকে ওয়াজিব বলেছেন আপনি কবরে লাশ রাখার টাইমে আপনি বললেন কি যে ওয়ালা ও আল্লাহামিল্লাতে রাসুলিল্লা আমি এ মায়াতকে রাসুলের মিল্লাতে কবরে রাখলাম রাসুলের দলে দলভুক্ত করে রাখলাম তাহলে রাসুলের ইউনিফর্ম হ্যাঁ এরপরে রাসুলের সুন্নত নাই আর আপনি বললেন আমি এ মায়েতকে রাসুলের মিল্লাতে রাখলাম এটা হতে পারে না হ্যাঁ তাহলে আমাদেরকে এই দাঁড়িয়ে রাখতে হবে এই দাড়ি পেকে গেলে দাড়িটাকে আমাদেরকে মেহেদি রঙে রঙাতে হবে দাড়ি ছাটা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে হ্যাঁ যাদের দাড়ি আছে যাদের দাড়ি যেভাবেই পেকে যাবে যেভাবেই দাড়ি থাকবে ওইভাবেই আমরা দাড়ি রাখবো আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকে দাড়ি যাতে না ছাটি হ্যাঁ এবং দাড়ি পেকে গেলে আমরা যাতে দাড়িতে মেহেদি রঙে রঙাই এ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আকুল কৌলি হাদ আস্তক ফিরুল্লাহ আলী আলু আলী সালামুমুসলিনাল গফুর আহিম সোমানকাল লহমু দেখ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته